Assalamualaikum. আসলে এত এত গুণী মানুষের ভিড়ে আমি কি বলবো, খেয়ে হারিয়ে ফেলছি। কিন্তু আসলে সত্যি কথা বলতে আমরা পরিবারে, আমি ব্যক্তিগতভাবে পরিবারে যতটুকু সময় কাটাই, আমার অনেক তার চেয়ে বেশি সময় কাটাই আসিফ ভাইয়ের সাথে। সো এই বইয়ের যেগুলি লেখা আছে এগুলি তো আমরা জানি, কিন্তু যারা জানেন না তাদের জন্য বইটি পড়বেন, এবং অনেক অজানা কথা, অনেক মজার স্মৃতি, অনেক মজার মজার ওনার লাইফের বর্ণিল, এত এত বর্ণিল জীবন, এত নাটকীয়তা, এত বাক। তো তারপরেও উনি নাম্বার ওয়ান এবং আমরা গর্ব করি। সবচেয়ে বড় ব্যাপার কি যে আমরা যারা বসি সাধারণত একই পেশার, একই আমরা সব মেল সিঙ্গাররা আড্ডা দিই। নর্মালি দেখা যাচ্ছে 10 জন 15 জন মেল সিঙ্গার হয়তো রেসার্সি থাকে, প্রফেশনে সবার সাথে একটা হিংসা বিদ্বেষ কাজ করে, কিন্তু উনি এমন একটি মানুষ। এখানে মিলন আছে, মিলন টিভি লাইভ করবে, আসিফ ভাই ফোন দিয়ে বলে দিল যে মিলনের জন্য, আমার জন্য আমার ফোন লাইভ কোন একটা চ্যানেলে হচ্ছে না, আটকে গেছি। আসিফ ভাই ফোন দিয়ে বলে দিলেন যে সোশ্যাল মিডিয়াকে একটু রাখেন। এই যে মানসিকতা, এটা শুধুমাত্র আসিফ ভাইয়ের পক্ষে সম্ভব। এবং আমি মনে করি যে একটি সংগঠন হয়েছিল আরওএমবি, যে মহিন আছে এখানে, একটা চমৎকার একটি উদ্যোগ ছিল এবং সুন্দর একটা বই আমরা শিল্পকলা, একটা গানমেলা, এটা আসিফ ভাইয়ের কারণে সম্ভব হয়েছে, আরওএমবি ছিল। তো আসলে আসিফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। সোহেল রাটল চমৎকার লিখেছেন এবং সাহস পাবলিকেশন সবাইকে, আমাদের আমাদের সার্কেলের বন্ধু বান্ধবের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি এর জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। আসিফের নামের সাথে ঠিক যেভাবে আকবরটা অবিচ্ছেদ, ঠিক একইভাবে ক্রিকেট, এটাও একদম শুরুতে বলেছে যে হয়তোবা সিঙ্গার না হলে তাহলে ভালো ক্রিকেটার হতে পারতেন, এরকম অনেক সময় বলেছেন বা হতেন। ক্রিকেটটা তার রক্তে মিশে আছে গানের মতোই। ক্রিকেটার আসিফের গল্পটা শুনতে চাই, যাকে পরিচয় করানোর জন্য একটা একটা জিনিস যথেষ্ট, যেটা জাভেদ ওভার বেলিং বলেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার, যে আমার হিরো ছিলেন এমদাদুল হক। এন্দু যদি মঞ্চে এসে আসলে আমি যখন এসেছিলাম কয়েকজন গরিব মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, আসি পরিচয় করে দিয়েছে আমার কোচ, যার কাছে ছোটকালে আমি ক্রিকেট শিখেছি, আর ওনারা সবাই সঙ্গীতের লোক। আমি বলেছিলাম বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক করে। আমি আসলে এই জায়গায় আমি বুঝতে পারছিলাম না কি হবে আমার, কারণ আমি অনেক ওপেনিং সেরিমনি, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, প্রাইজ গিভিং সেরিমনি অনেক কভার করেছি, নাকি আজকে আমার সত্যি আমার বুক ধড়ফড় করছে, আমি কি বলবো। দুটা জিনিস এখানে আসার পর সবার গল্প শুনতে শুনতে আমি খুব কমফোর্ট ফিল করছি, আর দুটা জিনিস আমাকে মেনশন করতেই হবে, সেটা হচ্ছে যে সাহস পাবলিকেশন। আসলে সাহস আমরা সবাই করতে পারি না, আসিফ যে সাহস করেছে, অটল যেভাবে পাশে থেকেছে, নিজের জীবন দশায় নিজের জীবনী লেখা অনেক বড় সাহসের কাজ। কারণ আমরা বাংলাদেশে আমরা একটা ট্রেন্ডে দেখি মরণোত্তর পুরস্কার, এখন সে জীবন দশায় নিজের কথা লিখতেছে। যদি কিছু মনে না করেন একটা কথা বলি, আমরা যারা মুসলমান ধর্ম বিশ্বাস করি, ইসলাম ধর্ম বিশ্বাস করি, আমাদের নবীজির কথা হাদিস সেটা নিয়েও বিতর্ক হয়। অর্থাৎ হাদিস আসছে নবীজির ওফাতের অনেক অনেক বছর পরে হাদিস লিপিবদ্ধ হয়েছে। আসিফ জীবদ্দশায় তার জীবনে লিখেছে, এই বইয়ের যারা পড়বেন যারা জানবেন, এখন এই বইটি নিয়ে গল্প হচ্ছে 2%, 98% শুরু হবে পড়ার পরে,
যে সে কি বলেছে, কি হয়েছিল তার জীবনে। আসিফ সম্বন্ধে এখন যারা বলছি আমরা সবাই প্রশংসা করছি, কিন্তু আমি বিলিভ করি প্রশংসা পিছনে করা উচিত, সামনে গিবত করা উচিত, যে খারাপটা সামনে বলবো যদি আমি তার সত্যিকারের বন্ধু হই। তো তারপরও প্রশংসা এসে যায়। এই 59 দেখে আমি প্রচণ্ডভাবে আনন্দিত, কারণ এটা আমার প্রফেশনের সাথে, এটা আমার রক্তের সাথে। ক্রিকেটের একটা ল্যাঙ্গুয়েজ 59, তখন কিছু হইতে পারতো। তো 59 এবং আসিফ সঙ্গীত শিল্পী, বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও যার পরিচিতি, এই দুইটা জিনিস একসাথে হয়েছে। আমার ক্রিকেট আসিফ এখনো ধরে রেখেছে। আর আমি ক্রিকেটার তৈরি কারিগর, অনেকে বলে যে আমি অনেক ক্রিকেটার কোচিং করেছি, তৈরি করেছি। সে এখনকার দিনে তো জাভেদ বললো, জাভেদ তখন একটু যখন আমাদের দেশে ক্রিকেট শিখতে আসে, আফটার ফিউ টাইমস সি বিকাম এ ন্যাশনাল ক্রিকেট ওপেনার। এখন এখনকার দিনে সাকিব আল হাসান, মুশফিক রহিম, তামিম ইকবাল যাদেরকে সবাই চিনে, ওদের পরের জেনারেশন এখন যারা আফিফ হোসেন, ওরাও কিন্তু আমাদের হাত ধরেই বাংলাদেশে ক্রিকেট এসেছে। আমি বলবো না আমি ওদেরকে তৈরি করেছি, আমি বলতে চাই অনেকের মধ্যে আমি একজন, যে ওরা এই জায়গায় আসার পিছনে আমরা শ্রম দিয়েছি। আমাদের শ্রমের চেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল ওদের যোগ্যতা। আসিফ আসিফের যোগ্যতা ছিল গানের শিল্পী হওয়ার, আসিফের যোগ্যতা ছিল ক্রিকেটার হওয়ার। তো ক্রিকেট সম্বন্ধে আমি বলবো না, কারণ অটল আমি যা যা বলেছিলাম মনে হয় লিখেছো নাকি? ওকে, ও কিন্তু স্কুল ক্রিকেটে যখন ক্লাস 6 মেবি পরে সে, তখন এসেছিল কোচিং করতে। তারপরে 9 তো স্কুল ক্রিকেট টিমের ক্যাপ্টেন, কলেজ টিমের ক্যাপ্টেন, জেলা দলের ক্যাপ্টেন, যেখানে খেলেছে সেখানে সে ক্যাপ্টেন। তাহলে ভাই হি ইজ দি ক্যাপ্টেন, বিকজ অফ ওর মধ্যে জন্মগতভাবে লিডিং পাওয়ারটা ছিল। আমি বলেছিলাম অটলকে, লিডার কেউ বানায় না, লিডার জন্মা। আসিফ জন্মগ্রহণ করেছে ক্রিকেটার হিসাবে, লিডার হিসাবে। এবং আরেকটা জিনিস জন্মগতভাবে হয়েছে, এখন আসিফ গান গাওয়ার পর অনেক স্ট্রাগল করার পরে ওপিয়া হিট করেছে, আরও কিছু হয়েছে। ইন্ডিয়ান প্রতিমিরা কি নাম, কবিত কৃষ্ণমূর্তি, উনি বলেছেন মাই গড এ ছিল তো গোল্ডেন ভয়েস, এইটা আল্লাহ তাকে দিয়েছে। এটা আপনারা জানেন, যখন সে এস্টাবলিশড হয়েছে আসিফ আকবর একজন কণ্ঠশিল্পী, গানের শিল্পী। কিন্তু আমরা কিন্তু এর আগে থেকে জানি যে আসিফ ভালো গান গায়। সেটা কীভাবে, আমরা যখন স্টেডিয়ামে ক্রিকেট খেলতাম ও গেলাইতে বসে গান গাইত, তখনকার দিনের ব্যান্ডের গানগুলো যেগুলো ছিল, আসিফ দুই একটা গান কি ছিল যেন, সাবানের ব্যাগগুলি জড়ো হলো আকাশে, হ্যাঁ হ্যাঁ, এই এই গানগুলো আরো কয়েকজন সাথে নিয়ে, লাল শাড়ি এই সেই, তারপরে টিনের ডিব্বা, হ্যাঁ, এগুলো পিটায় পিটায় গান গাইত। ওই তালে তালে আমরা ভালো ক্রিকেট খেলতাম, আজম খানের গুরুর গান। তা এগুলো সে সে চাইল্ডহুড থেকে গান করতো। ঢাকায় এসে আসিফ আকবর হয়েছে, তখন ছিল আসিফ, এখন হচ্ছে আসিফ আকবর। আই ওয়ান্ট টু সে, সে একজন প্রতিভাবান মানুষ জন্মগতভাবে। আর তার চেয়ে বড় জিনিস আমার বন্ধু আসিফের বড় ভাই, আমরা একসাথে ইংরেজি স্কুলে পড়তাম, একসাথে মেট্রিক পাস করেছি, এখনও আমাদের ফ্রেন্ডশিপ আছে। আমরা এখনও দুষ্টামি করি, যখন দুষ্টামি করি মনে হয়েছে ক্লাস 7-8 বাচ্চা। আমাদের যে 58-60 হয়ে গেছে এটা আমরা বুঝে যাই, মানে মনে থাকে না। আচ্ছা, আজকে 59 আসিফের এইজ মেবি সে মিন করেছে, কিন্তু 59 ক্রিকেটের ভাষা, এই জন্য আমি থ্যাংক ইউ ভেরি মাচ আসিফ, এখন তুমি ক্রিকেটকে ভালোবাসো, চিরদিন বাসবে ভালো আমি জানি। তোমার তো সমৃদ্ধি এবং ভবিষ্যৎ উজ্জ্বল জীবন কামনা করি। আপনারা যারা এসছেন আসিফের জন্য দোয়া করবেন। যদি আমি তার ক্রিকেট কোচ, সেই হিসাবে বলছি আমি ওর জন্য দোয়া চাই, আমাদের জন্য দোয়া চাই, দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, ধন্যবাদ।